নমস্কার বিপদের পর মহাবিপদ দু হাজার তিরিশ সালের মধ্যে সহ বিশ্বের পঞ্চাশটি মহানগর ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে সমুদ্রে জলের উচ্চতা বেড়ে যাওয়ার কারণে ভারতের মুম্বাই কোচি চেন্নাই কলকাতা ও বিশাখাপত্তনম থেকে শুরু করে সুন্দরবন এবং বাংলাদেশের পার্শ্ববর্তী উপকূলীয় শহরগুলিকে রীতিমতো সতর্ক করলেন আবহাওয়িদরা বিজ্ঞানীদের আশঙ্কা জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগের সমস্যায় পড়তে পারেন প্রায় পনেরো কোটি মানুষ রিপোর্টে বলা হয়েছে কলকাতায় প্রতি বছর প্রায় দুই ডিগ্রি করে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে যার ফলে প্রাকৃতিক পরিবেশে বড়সড় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে দু সালের মধ্যে ভারতের তাপমাত্রা অর্ধেক ডিগ্রি বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হয়েছে সমুদ্রের তলের উচ্চতা বৃদ্ধির ফলে যেই দেশগুলির বিপদ সব থেকে বেশি তার মধ্যে অন্যতম হল ভারত কারণ ভারতে তিনদিকি জলে নিমজ্জিত রয়েছে চলতি শতাব্দীর মাঝামাঝি সময়ের মধ্যে ভারতের উপকূলবর্তী অঞ্চলে প্রায় সাড়ে তিন কোটি মানুষ ভয়াবহ বন্যার শিকার হতে পারেন জলবায়ু পরিবর্তনের ফলে অসময়ে বৃষ্টি বন্যা ঘূর্ণিঝড় এবং ভূমিধ্বস ক্রমশ বেড়েই চলেছে যার কারণে দু সালের মধ্যে এশিয়ার বহু শহরে ভূগর্ভস্থ জলের পরিমাণ আরও কমে যাবে বলে আশঙ্কা করা হয়েছে বিজ্ঞানীরা জানিয়েছেন জলবায়ু যেইভাবে বদলাচ্ছে তাতে ভারতেই এই বিপদ থেকে মুক্ত নয় আন্টার্কটিকা একটি বিশাল বরফের চাদরে ফাটল ধরেছে ফলে আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে পুরোপুরি ভেঙে পড়তে পারে এই বিশাল হিমবাহ যার জেরে ভবিষ্যতে সমুদ্রের জলস্তর দুই থেকে ছয় ফুট পর্যন্ত বেড়ে যেতে পারে একশো উনত্রিশ বছরের ইতিহাসে এইরকম বিরল ঘটনা হিসেবে উল্লেখ করেছেন বিজ্ঞানীরা দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গকে নিয়েও আইপিসিসি রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে অপরিকল্পিতভাবে গাছ কেটে ফেলার ফলে ভূমিধসের আশঙ্কা ক্রমশ বেড়েই চলেছে জলবায়ু পরিবর্তনের ফলে যে বিপদ আসছে তার মোকাবিলায় আমাদের এখন থেকেই তৎপর হতে হবে আগামী দশ থেকে পনেরো বছর সবুজায়নের ওপর জোর দিয়ে জলাশয়গুলিকে রক্ষা করার পাশাপাশি গাছ কাটা বন্ধ করে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হবে তবেই আমরা পৃথিবীকে এই মর্মান্তিক বিপদের হাত থেকে রক্ষা করতে সক্ষম হব এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বিলটিও অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ